প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা ভালো আছো, মিসও ভালো আছি। মিস আবার চলে এলাম তোমাদের সাথে তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নিয়ে। আমরা গত ক্লাসে কি শিখেছি বলো তো? বাংলাদেশের রাজনৈতিক মানচিত্র। আজ আমরা শিখব বাংলাদেশের প্রাকৃতিক মানচিত্র। তাহলে চলো আমরা চলে আসি আমাদের পাঠে। আমরা কি বাংলাদেশের প্রাকৃতিক মানচিত্রের একটি ছবি দেখতে পাচ্ছি। এই ছবিতে আসলে কি কি রয়েছে? বাংলাদেশের প্রাকৃতিক মানচিত্র, যে মানচিত্রে পাহাড় এবং নদ নদী দেখানো হয় তাকে প্রাকৃতিক মানচিত্র বলে। বাংলাদেশের আয়তন 1,47,570 বর্গ কিলোমিটার। এর অধিকাংশ স্থান সমতল। সমতল ভূমি গাঢ় সবুজ রং দিয়ে দেখানো হয়েছে। পাহাড়ি এলাকাগুলো নানা রং দিয়ে দেখানো হয়েছে। হালকা সবুজ দিয়ে নিচু পাহাড়ি এলাকা এবং কমলা রং দিয়ে উঁচু পাহাড়ি এলাকা বোঝানো হয়েছে। পাশের মানচিত্র থেকে নিচু পাহাড়ি এলাকাগুলোর নাম পড়ো। এই যে আমরা এখানে একটি মানচিত্র দেখতে পাচ্ছি, বরেন্দ্র ভূমি। দেখেছ কি চমৎকার একটি খেলা! মধুপুরের গড়। তাহলে আমরা দেখতে পাচ্ছি আসলে এটি কোন জায়গায় রয়েছে, লালমাই পাহাড়। কি ভালো লাগছে তাই না? আমরা এখন ছবি দেখতে পাচ্ছি। এই যে কত রকমের জিনিস, এই যে কত ব্যবস্থাপনা দেখতে পাচ্ছি, এই সবগুলো আসলে চলছে, কিসের জোরে চলছে, কি দ্বারা চলছে? এই যে আমাদের দেশে যে প্রাকৃতিক সম্পদগুলো রয়েছে সেগুলোর মাধ্যমে চলছে। খনিজ সম্পদ, এটিও কি? এটিও আমাদের দেশের প্রাকৃতিক সম্পদ। আমাদের দেশ নানান খনিজ সম্পদে সমৃদ্ধ। প্রধান খনিজ সম্পদ প্রাকৃতিক গ্যাস। এই গ্যাস জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। আরও নানা ধরনের খনিজ সম্পদ আছে যা মাটির নিচ থেকে পাওয়া যায়। এগুলো হলো কয়লা, চুনাপাথর, চীনামাটি, সিলিকা বালি, খনিজ বালি, কঠিন শিলা ইত্যাদি। আমরা এই যে আমাদের দেশের প্রাকৃতিক সম্পদ সম্পর্কে জানলাম, খনিজ সম্পদ সম্পর্কে জানলাম, এগুলো কি সবগুলো কি আমাদের প্রাকৃতিক মানচিত্রে আমরা সুন্দরভাবে দেখাতে পারি? এসো তাহলে আমাদের দেশে যে সকল খনিজ সম্পদ রয়েছে সেগুলো নিয়ে কি আমরা একটু ভাবি এবং কি করি, খাতায় লিখে ফেলি, ছটপট করে তাহলে আমরা লিখে ফেলি। কয়লা, চুনাপাথর, চীনামাটি, সিলিকা বালি, খনিজ বালি, কঠিন শিলা, আমরা সব লিখে ফেলেছি। এখন আমরা এই যে এর আগে যে মানচিত্র দেখলাম সেই মানচিত্রগুলো থেকে আমরা তুলনা করি এবং তুলনা করে কি করব, আমরা আসলে বোঝার চেষ্টা করব সেখানে আসলে এই যে মানচিত্রে যে বিভিন্ন রং দিয়ে বোঝানো হয়েছে, যেমন হচ্ছে পাশের মানচিত্রে আমরা দেখলাম যে কমলা রং দিয়ে পাহাড়ি অঞ্চল বোঝানো হয়েছে, কোন বিভাগে সবচেয়ে বেশি পাহাড় আছে। তারপর মানচিত্রে হালকা সবুজ রং দিয়ে নিচু পাহাড়ি এলাকা বোঝানো হয়েছে, কোন বিভাগে নিচু পাহাড় বেশি। তারপর আমরা আরও দেখেছি মানচিত্রে গাঢ় সবুজ রং দিয়ে সমতল ভূমি বোঝানো হয়েছে, কোন বিভাগে কোনো পাহাড় বা নিচু পাহাড় নেই। তাহলে আমরা কি খুব সুন্দরভাবে সহজে এগুলো কি বলতে পারি, যেমন কোন বিভাগে সবচেয়ে বেশি পাহাড় আছে, চট্টগ্রাম বিভাগে সবচেয়ে বেশি পাহাড় আছে, কোন বিভাগে নিচু পাহাড় বেশি, রাজশাহী বিভাগে নিচু পাহাড় বেশি, কোন বিভাগে কোনো পাহাড় বা নিচু পাহাড় নেই, খুলনা ও বরিশাল বিভাগে কোনো পাহাড় বা নিচু পাহাড় নেই। তাহলে কি আমরা খুব চমৎকারভাবে এগুলো জেনে গেলাম। এখন আমরা কি নিচে একটি টেবিল দেখতে পাচ্ছি, এই টেবিলে আসলে কি রয়েছে? এখানে নিচু পাহাড়ি এলাকা এবং বিভাগ রয়েছে। আমরা এই যে কিছু নিচু পাহাড়ি এলাকার নাম দেখতে পাচ্ছি, যেমন বরেন্দ্র ভূমি, মধুপুরগড়, লালমাই, আসলে এগুলো কোনটি কোন বিভাগে রয়েছে আমরা এখন সেটি সুন্দরভাবে বলবো। বরেন্দ্র ভূমি রয়েছে রাজশাহীতে,
মধুপুরগড় রয়েছে ঢাকায়, লালমাই পাহাড় রয়েছে চট্টগ্রামে। এখন আমরা আর একটি মজার খেলা করব। কি, আমরা পাশে একটি ছবি দেখতে পাচ্ছি, তোমরা কি জানো এটি কিসের ছবি? কেউ এটিতে উঠেছো কখনো? হ্যাঁ, নিশ্চয়ই অনেকে উঠেছো। এটি আসলে একটি যানবাহন। এই যানবাহনটি প্রাকৃতিক গ্যাসের সাহায্যে চলে। আমরা কি তাহলে আমরা এই ছবিটি দেখে খাতায় সুন্দর করে এঁকে ফেলি? এখন আমরা আরেকটি কাজ করব, সেটি হচ্ছে এই যে আমাদের দেশে যে কতগুলো প্রাকৃতিক সম্পদ দেখলাম, খনিজ সম্পদ সম্পর্কে জানলাম, তাহলে আমরা এখন বলতে পারি নিশ্চয়ই আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ কোনটি? হ্যাঁ, আমাদের গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ হচ্ছে প্রাকৃতিক গ্যাস। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই যে এত কিছু জানলাম, আমরা এগুলো কি শুধু জানার মাধ্যমেই রাখবো? না, আমরা এগুলো এই পড়াগুলো বাসায় নিয়মিত চর্চা করব। আর পরবর্তী ক্লাসে আমরা কি আরও মজার মজার পড়া নিয়ে চলে আসব। সেই পর্যন্ত সবাই অবশ্যই ভালো থাকবো, সুস্থ থাকবো। আর আমাদের আজকের পাঠ আমরা এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে আমরা আবার চলে আসব।